গাজীপুরে কোটা বিরোধী আন্দোলনে এখন উত্তাল পুরো গাজীপুর বিশেষ করে ঢাকা শিমুলতলি সড়কের যে ডুয়েট এলাকা রয়েছে সেখানে কিন্তু ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন তারা এরই মধ্যে রেলপথ এবং সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং আপনাকে জানিয়ে রাখি এর মধ্যে কিন্তু কলকাতা থেকে ছেড়ে আসা যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সেটি প্রায় ঘন্টা বেশি সময় এখানে আটকে পড়ে আছেন এবং শিক্ষার্থীরা সেই ট্রেনটিকে আটকে রেখেছেন এবং এই ট্রেনটি ছাড়াও কিন্তু অন্যান্য যে স্টেশন রয়েছে সেই স্টেশনও বেশ কিছু ট্রেন কিন্তু আটকে পড়ে আছে বলে আমরা রেল সূত্রে জানতে পেরেছি একইভাবে কিন্তু সড়কপথ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং এখানে যারা কোটা বিরোধী শিক্ষার্থী তারা কিন্তু এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েই তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে মেধার ভিত্তিতে তারা এই কোটা সংস্কার চান শুধুমাত্র কোটা দিয়ে তাদের যে মেধা সেই মেধাকে যেন এখান থেকে সরিয়ে দেওয়া নয় তারা সেই সুযোগটা চাচ্ছেন যে মেধার ভিত্তিতেই তারা যেন এখানে কোটায় ছাড়াই তারা যেন চাকরির সুযোগ পান সেই দাবি আদার লক্ষ্যে কিন্তু তারা আজকে তিনটা থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে কোটা সংস্কারের আন্দোলন সেই আন্দোলন তারা তাদের অভিষ্ট লক্ষণ না হওয়া পূরণ হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা বলছেন এবং এখানে পুলিশ প্রশাসনে এসেছিল তারা কিন্তু আন্দোলন দেখেছেন কিন্তু পুলিশের এখানে যেইভাবে এখান থেকে এখানে সড়ক থেকে সরিয়ে দেওয়ার কথা বা এখানে যারা শিক্ষার্থী অবরোধ করেছেন তাদেরকে হটিয়ে দেওয়ার কথা সেই ধরনের কোনো তৎপরতা কিন্তু আমরা পুলিশের থেকে দেখিনি এবং কোটার যারা শিক্ষার্থী আছেন তাদেরকে প্রতিহত ঘোষণা দিয়ে কিন্তু জয়দেবপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি সমাবেশ হচ্ছে এবং সেখানে কিন্তু এখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এখানে সামিল হয়েছেন তবে এখন কিন্তু পুরো রাজপথ এখন কোটার বা সংস্কারের সংস্কারে দাবিতে মুখর হয়ে আছে এবং মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলনের শিক্ষার্থী তাদের তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এই ছিল গাজীপুরের সদস্য